পদ্মা সেতুতে রেল স্ল্যাব বসানো শেষ। পদ্মা সেতুর সব রেল স্ল্যাব বসানো হয়ে গেছে, আর মাত্র কয়েকটি রোড স্ল্যাব বসলেই বর্ষার পর শুরু হবে কার্পেটিং। দুই প্রান্তে অবকাঠামো নির্মাণের পাশাপাশি চলছে রেল লাইন স্থাপন। এদিকে নতুন নকশা অনুযায়ী মাওয়া প্রান্তে PN15 খুঁটির পাইল কংক্রিটিং শুরু হয়েছে। ক্রেন ব্যবহার করে স্লিপারের উপর বসানো হচ্ছে রেল লাইন। কঠোর বিধিনিষেধের মধ্যেও পুরোদমে কাজ এগিয়ে চলছে। দেশে প্রথমবারের মতো তৈরি হচ্ছে ব্যালাস্টলেস বা স্ল্যাব রেলওয়ে ট্র্যাক। 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর সঙ্গে 5.25 কিলোমিটার রেল সংযোগ সেতুর দুই প্রান্তে নতুন নকশা বাস্তবায়ন শুরু হয়ে গেছে। মাওয়া প্রান্তের PN15 খুঁটির পাইলের ঢালাই শুরু হয়েছে বলে জানান CREC প্রকৌশলী মিস্টার হু ডিংগং। রেললিঙ্ক প্রকল্প এখন মহাকর্মযোগ্য। পদ্মা সেতুতে সড়ক পথের মতো সমান্তরালভাবে চলবে রেলও। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পরিচালক আফজাল হোসেন বলেন, সেতুর কাজ শেষে গ্যাস লাইন স্থাপন হবে, তারপর রেলপথ নির্মাণের সুযোগ দেওয়া হবে। তবে সেতুর উভয় পাশে রেলপথ নির্মাণের কাজ শুরু করে দেওয়া হয়েছে। ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটারের মধ্যে ভাঙা থেকে মাওয়া পর্যন্ত 48.75 কিলোমিটার রেলপথ চালু হবে আগামী জুনে, বাকি অংশ চালু হবে 2024 সালে। এদিকে সেপ্টেম্বরেই সংযোগ সড়কে যুক্ত হতে যাচ্ছে পদ্মা সেতুর দুই প্রান্ত। প্রায় 3000 রোড স্ল্যাবের মধ্যে আর মাত্র 200টি বসলেই এ কর্মযোগ্য শেষ হবে বলে আশা সেতু কর্তৃপক্ষের। সমান্তরালে এগিয়ে যাচ্ছে প্যারাপেট ওয়াল ও গ্যাস পাইপলাইন সহ বাকি কর্মকাণ্ড। তবে লকডাউনে কাজ চালিয়ে নেওয়াকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে কর্তৃপক্ষ বলছে, সেতুর কাজ করোনার প্রভাব মুক্ত রাখতে নেওয়া হয়েছে বিকল্প পরিকল্পনাও। নানা ষড়যন্ত্র উপেক্ষা করে 2014 সালে শুরু হওয়া কর্মযোগ্য এখন প্রায় শেষের দিকে। পুরোপুরি দৃশ্যমান পদ্মা সেতুতে এখন অপেক্ষা যান চলাচলের। জুন শেষে এ স্বপ্ন সংযোগের সার্বিক অগ্রগতি 87%, তার মানে আর মাত্র 13% কাজ শেষ হলেই খুলে যাবে স্বপ্নের দুয়ার। কদিন আগেই রেলের অংশ যুক্ত করেছে মাওয়া থেকে জাজিরাকে। এ মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে রোড স্ল্যাব আর প্যারাপেট ওয়াল বসানোর কাজ। 2917টি রোড স্ল্যাবের মধ্যে বসে গেছে 2700টির কিছু বেশি, বাকি প্রায় 200টি স্ল্যাব বসলেই ইস্পাতের কাঠামোর উপর সংযোগ সড়কে যুক্ত হবে দুই প্রান্ত। দেশজুড়ে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি, কঠোর লকডাউনের মধ্যে কাজের গতি এগুতে সাজানো হচ্ছে নতুন ছক, জানান পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম। সামনের দিনগুলোতে বড় আর কোনো বাধা না আসলে সামনের বছরের জুনেই যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু।